নিশ্চেতায় এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় আর তা ঘিরেই চাঞ্চল্য। ওই ব্যক্তির জ্ঞান ফিরলে তিনি জানান তিনি একটি প্রাথমিক স্কুলের শিক্ষক, নাম সন্দীপ বিশ্বাস। তার দুটো হোলসেল ঔষধের দোকানও আছে। তার কাছ থেকে 4 লাখ টাকা ও মোবাইল ফোন উধাও। তার বাড়ি ভাঙর এলাকায়। তিনি বলেন স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তারপর আর কিছু মনে নেই। ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানা। খোকন মিস্টার রিপোর্ট পূর্ব। বলুন। আমার নাম সন্দীপ বিশ্বাস। বলে বাবার নাম? বাবা অরুণ বিশ্বাস। মা? মায়ের নাম মিতু বিশ্বাস। আর আপনার অ্যাড্রেসটা বলুন। কুর্তি কলোনি, ব্লক নাম্বার 3, মেইন নারায়ণ 24 পদনা সাউথ। এখানে আমার ওষুধের দোকান আছে, আমি দোকানে যাবো বলে বেরিয়েছি। তারপরে আর আমার খেয়াল তারপরে খেয়াল নেই। তারপরে কোথায় মানে মেছে দা এসে দেখলেন এইখানে? আমি এইখান থেকে এসেছি। হ্যাঁ দেখুন। আজ ঠিক 7:05 আমার ওই দোকানে মেছেদা বিবেকানন্দ নার্সিংহোমের পাশেই ফার্নিচার দোকান আছে, ওখানে এক অচেনা ভদ্রলোক গেলেন, এসেই সোফায় বসলেন। বসে উনি বললেন যে এরকম আমাকে সেন্সলেস করে ফেলে দিয়েছে আপনাদের এখানে, আমি হেঁটে হেঁটে আসছি। কোথায় ফেলেছে? বলেন যে আমার যে ওভার ফ্লাইওভারটা যে মেছেদার আছে ওর মুখটায়, মানে আমাদের রেলব্রিজ থেকে কিছুটা এগিয়ে এসে মেছেদার। জিজ্ঞাসা করলাম যে আপনি কী করেন, কোথায় বাড়ি, কী ব্যাপার? বলছেন ভাঙড়ে বাড়ি, ভাঙড় থানার আন্ডারে, এবং উনি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার। ওনাদের বাড়িতে হোলসেল এবং রিটেল দুটো ওষুধ দোকান আছে। তো উনি বললেন যে আমার বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে আমার দোকান, আজকে আমি স্কুলে যাইনি, মিসেসও স্কুলে চাকরি করেন হাই স্কুলে, উনি বেরিয়ে গেছেন এবং বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম, প্রতিদিন গাড়ি নিয়ে বেরোই, আজকে গাড়ি নিয়ে বেরোয়নি, হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আমি 2 মিনিট আমার মনে আছে আমি হেঁটেছি, তারপরে কী হয়েছে জানি না। তারপরে যখন আমার জ্ঞান ফিরল আমি এই আপনাদের এই মেছেদার যে ফ্লাইওভারটা, ফ্লাইওভারের সামনে পড়ে আছি। তারপরে আমি সোজা হেঁটে এলাম, দেখলাম যে এখানে আলো জ্বলছে, বাজার দেখে এখানে এসে আপনাদের কাছে সাহায্য চাইতে এলাম। তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ির ঠিকানা দিন, থানার মাধ্যমে যোগাযোগ করি। উনি বললেন যে না, ফোন নাম্বারটা আছে। তো এরকম তো অনেক ফ্রড কেস হয়। তো আমরা জিজ্ঞেস করলাম যে তাহলে একটা ভিডিও কলিং করি আপনার বাড়িতে, দেখি আমরা যে সত্যি কিনা। তো দেখলাম ভিডিও কলিং দিলাম, বাড়িতে বাচ্চা, বয়স্ক এবং মহিলারা ফোন ধরছেন যে কোথায় আছে, কী ব্যাপার, সেগুলো সব কিছু যাচাই করার পর যখন সত্যি ঘটনা দেখলাম, ওনাদেরকে বললাম যে এই ব্যাপার হয়েছে, আপনারা আসুন। ওনারা 2 ঘন্টা পর একেবারে ওই ভাঙড় থেকেই এলেন, এবং কিছুক্ষণ আগে 10টা আমরা থানাতেও খবর দিলাম, কোলাঘাট থানায়, কোলাঘাট থানা 10:05 হ্যান্ড ওভার করেছে ওনাদেরকে, ওনারা লিখিত দিয়েছেন। আর 10:05 পর ওনারা আর আধ ঘন্টা বোধহয় দাঁড়িয়েছিল, এখন বাজে আপনার 10:42, এই 10:35 দিকে ওনারা গাড়িতে করে ওনার বাবা এসেছিলেন, মানে যিনি অ্যাবসকন্ড হয়েছেন ওনার বাবা এসেছিলেন, মিসেস এসেছিলেন। চোট কিছু হয়নি, সেটাই আমরা ভাবছি যে হয়তো পরিচিত কেউ হতে পারে। ওনার মানিব্যাগ কিন্তু ছিল, মানিব্যাগের ভেতর আমরা দেখলাম সমস্ত আইডেন্টি প্রুফ কার্ড সব রয়েছে, আপনার 10,000-12,000 টাকার মতো, সেটা আনুমানিক বোঝা যাচ্ছে যে এটা 500 টাকার সব টাকাও রয়েছে। আর উনি যেটা দাবি করছেন যে আমার পকেটে 4 লাখ টাকা ছিল, সেই 4 লাখ টাকাটা নেই, এবং একটা স্যামসংয়ের একটা স্মার্টফোন ছিল, ফোনটা নেই। এবং ফোনটায় আমরা বললাম যে যদি ওখানে পড়ে থাকে যেখানে ফেলিয়েছে, তো সেখানে গিয়ে দেখলাম ফোনটা নট রিচেবল বলছে, ওনাদেরই বাড়ির একজন গেছিলো আমাদের সাথে, ফোনটা নট রিচেবল এবং ফোনেও পাচ্ছে না, প্লাস হচ্ছে যে ফোনটা ওখানে পাওয়া যায়নি।